দুনিয়ার আইন মানুষকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে ও যুবক আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ মাঝে মাঝে চিন্তা করি ওরে সুবহানাল্লাহ আমার মতো মাহমুদুল হাসানকে আল্লাহ পাক বাস স্ট্যান্ডের মোড়ে ভিক্ষার পট সামনে দিয়া বসায়া রাখছে গিয়া সালাম দিলাম ভাই অবস্থা কেন হাত আছে কিন্তু হাত উঠাইতে পারে না পরে শুনতে পারলাম প্যারালাইজ হয়ে গেছে অবাক হয়ে গেলাম প্যারালাইজ হইলো কারণটা কি হাত লড়াইতে পারে না পরে ডাক্তারে কয় যেই আল্লাহ হাতের শক্তি দিয়েছিল সেই আল্লাহ হাতের শক্তি ভিতর থেকে নিয়ে গেছে ও যুবক পা দিয়েছে আমার আল্লাহ হাত দিয়েছে আমার আল্লাহ জিব্বা লড়ায় লড়ায় ঘন্টার পর ঘন্টা কথা বলি কে দিয়েছে আল্লাহ পাক দিয়েছে শান্ত বুকে ব্যথা হঠাৎ স্ট্রোক করেছে হসপিটালে যেতে হয় এখনো পর্যন্ত আল্লাহ পাক তার দিনের কথাগুলো আপনাদের কানে পৌঁছে দিচ্ছে ওলামায়ে কেরামদের জবানের মাধ্যমে এটা আপনাদের খুশনসিব গভীর রাত পর্যন্ত ভালো একটা কাজের সাথে নিজেদেরকে জড়ায়া রাখছেন এটা আপনাদের চান কপাল আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মজলিসে যে কথাগুলো লম্বা টাইম হয়েছে এখনো যে কথাগুলো হবে এই কথাগুলোকে আমলে নিয়াইতে আমাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুক আর হুজুরে বলেন আমিন যেই মাটিতে বসে আছেন ঠান্ডা মাটি এতগুলা মানুষকে যদি কোনো বিবাহের অনুষ্ঠানে নিয়ে বসায় খাওন দেয় তো দেয় না এরকম ঝুলায় রাখতো বয়া থাকতো না বটর হিপি দেয়া হককে বর্তমানে এলাইতো শুধুমাত্র আল্লাহ পাকের ভালোবাসায় আপনারা বসে আছেন এই মাটি আপনার পক্ষে সাক্ষী দিবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা মাটি হয় বান্দার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে আল্লামা জুলফিকার দামাত বারকাতুহুম খুতবায় জুলফিকারে লেখেন যে বিচারের মাঠে এই মাটি বলবে আল্লাহ আপনার এই বান্দারা ঠান্ডা মাটির উপরে বসে আপনার কথা শুনেছে আমি মাটি সাক্ষী দিলাম এদেরকে আপনি মাফ করে দেন এটাও হতে পারে যে আজকের এই বসাটাকে কেন্দ্র করে আল্লাহ পাক আমাদেরকে নাজাতের একটা উসিলাও করে দিতে পারে যারা বসে আছেন এমনও তো হতে পারে কারো না কারো জন্য দোকানে কাপনের কাপন চলে আসছে পারে কি পারে না মসজিদের খাটিলা রেডি হয়ে গেছে এমনও হতে পারে এজন্য নিজেকে নিয়ে ভাবি নিজের ঈমান আমল ঠিক করি প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল তার অধীনস্থ সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে আপনার ছেলে কোথায় কোথায় যায় কয়টা পর্যন্ত ঘুমায় নামাজ তো পড়ে না প্রাইভেট কোচিং এর জন্য আপনার ছেলে মেয়েকে ধমক দেন অথচ একদিনও নামাজের জন্য ধমক দেন না আপনি কেমন বাবা আপনি বাবা না গোলালো আল্লাহই জানে না না আপনি প্রতিদিন বলতেছেন আম্মু তোমার না প্রাইভেট উঠো বাবা কত ভালোবাসা এগুলো তো আমরা শুনি কত আদর করে মা তার মেয়েকে উঠায় সকালবেলা ঘুম থেকে উঠায় আহারি এখনো ঘুমিয়ে আছো উঠো কপাল একটা চুমা দিয়ে ঘুম দিয়ে উঠায় উঠায়া লুডুস আর ডিম যাইতে ধরে খাওয়ায় এরপরে 26 কেজি ওজনের একটা ব্যাগ কান্দে ধরায় দিয়া শীতের ভিতরে কিন্টার গার্ডেন বেড়াকে পাঠায় দেয় অথচ এমন মুসলমান কপাল পোড়া ফজরের নামাজ পড়ার জন্য একবারও বরে নাই বাপ ছেলেকে বারবার ধমক দেয় এই বিষয়টা সমাজের 95% ফ্যামিলির ভিতরে ঢুকে পড়েছে আমি দুই জায়গায় এই কথাই বলে এসেছি একটু আগে বাপ তার ছেলেকে বলে উঠো তোমার না প্রাইভেট তোমার না সামনের মাসে পরীক্ষা আহা এই যে বাপ ছেলেকে বারবার বলতেছে দুনিয়ার শিক্ষার ব্যাপারে আল্লাহ পাক দেখে কি দেখে না একদিনও বলে না যে ফজরের নামাজ পড়ো যে আল্লাহ তোমাকে লম্বা টাইম ঘুমায় ঘুমের ভিতরে আরামে ঘুম পাড়ায় রাখছে এই ঘুমের ভিতরে অনেক মানুষকে তো আল্লাহ পাক মৃত্যু ঘটায়া দেয় ঠিক না ভাই ঠিক এই ছেলে মেয়েদেরকে দুনিয়ার লাইনে কোচিং প্রাইভেট জাগতিক শিক্ষা নিয়ে মা বাবা এত বাড়াবাড়ি এত আদর এত ধমক এত চেষ্টা করে এরপরে এই ছেলে মেয়েরা বড় হওয়ার পরে ডাক্তার হয় প্রফেসর হয় ইঞ্জিনিয়ার হয় জজ হয় ব্যারিস্টার হয় কানাডায় গিয়া সেখানে স্থায়ী বসবাস করে এক সময় দেখা যায়
আল্লাহর দ্বীনের শিক্ষা না থাকার কারণে মা বাবাকে বুড়া বয়সে বৃদ্ধাশ্রমের মেহমান বানায়। আর কিছু মুরুব্বীরা আছে এগো দাড়ি পাইকে গেলে আর পেনশন পাইয়া যায় চার দোকানে না না চিন্তা করেন মসজিদে যাওয়ার পরেই অধৈর্য যাওয়ার সাথে সাথে জোরে একটা কাশ দেয় ইমাম সাহেব সময় তো হয়ে গেছে আছেন না নাই আপনি পুরা কিশোরগঞ্জ একটু জরিপ করে দেখেন এই কোয়ালিটির মানুষ অভাব নাই মসজিদে যাওয়ার পরেই অস্থির পুরা টেনশন এখনো ইমাম সাহেব কিন্তু দাঁড়ায় নাই টাইম হয় নাই এর মধ্যে খড়াই রইছে বোবান নাম মানে যে পাক্কা নামাজ মানে আযান বসে খড়াই রইছে এত অস্থির ইমাম সাহেব নামাজ পড়াইতে আছে হে রমা গলা মালা ঝুলে মানে ব্যায়াম করতে আছে মানে খড়াইছে গজবের জায়গা খড়াইছে না আমার শান্তির জায়গা মসজিদে মানুষ যাবে আল্লাহর সামনে দাঁড়াবে সে তো দাঁড়াবে আসামির মতো এ কোন মতে টাকটুক দিয়া চার দোহানে গিয়া ধৈর্যের সহিত চা টানে একটু চিন্তা করে দেখেন দোহানে গিয়ে কয় লিকার একটু বাড়াইয়া দাও চিনি কমাইয়া দিও এই টিভির আওয়াজটা তো আস্ত একা কানে তো কম শুনতে আছি সাউন্ড বাড়াই দাও এক হাতে চা আর এক হাতে বিড়ি তিন ঘন্টা বসিয়া চা খায় বিড়ি টানে বাংলা ছবি দেখে আরে চা চা কই যাইবে না উপায় নাই অথচ যদি বলা হয় যে আল্লাহর নামটা একটু শুদ্ধ করে বলেন পারবে না যদি কই সুবহানাল্লাহ কান কাশাবান আল্লাহ আছে না না অনেক তাত্ত্বিক বয়ান শুনছেন এই কথাগুলোও শুনেন একটু অনেক যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরামদের জবান থেকে আপনারা অনেক বিষয় নিয়ে আলোচনা শুনছেন এই কথাগুলোও একটু শুনেন একটা মানুষ 80 বছর বয়স হয়ে গেছে সব বুঝে অথচ কোরআন তেলাওয়াত শুদ্ধ করে বুঝে না 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 বাজারে গেলে যখন দুধ কিনে গরুর দুধ দাম কত 80 টাকা 80 টাকা টাকা কি বাইশা আমি চিন্তা করি মাশাআল্লাহ চাচা তো ঠেলা আছে দেখি দেখতে আছে ভিতরে ডাইরেক্ট আঙ্গুল ঢুকায় দিছে ঢুকায় দিয়ে উঠে পানি মিশাইছে তার মানে আপনি বুঝতে পারছেন যে এটার ভিতরে পানি মিশাইছে এই বিষয়টা আপনার মাথায় আছে কথা বলেন না কেন টয়লেট দোকানে গেছেন যাওয়ার পরে সর্ষের তেলটা হাতে নিয়ে ঘষা মারেন দুই নম্বর তেল এক ইনমনো টাকা দিয়া আহা এত ভালো বুঝেন আপনি ওরে ফোন দি চাচা রে এত বুঝেন কাপড়ের দোকানে গিয়া কয় এই তরে কাপড় দাও এলেক্স স্টোরে বাইর করছে কত গজ 180 তাহা কি গাছ দিয়ে ঝুলন দিলে পরে এর দাম দিয়ে 115 টাকা কানাস আছে 150 টাকা কয় দেহি একটু এমন জোরে টান মারছে ওয়ার দেখছি রিয়েলাইজ দোকানদারে বলতেছে এই মিয়া এত জোরে টান দেন কা কেটা হাত দেখেন মনে দেখতে হইবে না টেস্ট করে এক নম্বর না দুই নম্বর আছে না নাই এই কথাগুলো একটু শুনেন এরপরে চাউলের দোকানে গিয়া কয় এটা কি পাইজাম না হাইব্রিড না 32 না 28 না এটা মিনিকেট কয়টা মিনিকেট কেন না এটা হইছে আউশ চাউল দেখি একটু দাঁতে কামড়াইয়া খাইয়ে লইয়া মোটামুটি কয় না এটা চলবে না দুই নম্বর চাউল সব বুঝে অথচ নামাজের বেলায় কোরআনের বলায় সুন্নাতের বেলায় তখন কয় পারি না বাবা ঠিক না বা ঠিক না না হাসরের ময়দানে আপনি বলবেন আমি পারি নাই আল্লাহ কেবে সব পারছো এইটা কেন পারি নাই ফিডা কথা কান না কাহা ফিডা আউযু বিল্লাহ সারাফি নবি তাহতা সারাফি নাইতে বিনাইতে একরে সাত শতক জমিনের নিচে নিবি ওরে ফিডা আর যারা দাড়ি রাখেন না আপনাকে পায় হাত দিয়ে কই দাড়ি রাখকে দেন কামায়েন না দাড়ি তো অনেক ফজিলত গতকাল গতকালের আগের দিন ঘাট পার হইতেছে পুলিশ সব তো আর একরকম না সবাই তো আর জোর করে টাকা আদায় করে না চান্দা চান্দা দুই চান্দা এক চান্দা দিয়া দোয়া চায় আর এক চান্দা দিয়া অভিশাপ দেয় চান্দা চান্দা কয় চান্দা এক চান্দা দিয়া কয় হুজুর এবছর হাদিয়া 20,000 দিলাম কিছু মনে নিয়েন না দোয়া করে আগামী বছর ইনশাল্লাহ বেশি দিব আপনারে আমি কি চাইছি কথা কন না কা দিয়াও দোয়া চায় হুজুর দেশি বক এরপরে যাইয়া খাসির গোস্ত দেশি মুরগি অরিজিনালটা কোনো হাইব্রিড নেই ওরে খাওনের ঠেলা শিয়াল পর্যন্ত মামলাতে জামা কোনো নেই না না এত কিছু করার পরেও দোয়া চায় আপনি মাদ্রাসার জন্য হাত পাচ্ছেন ভাই আল্লাহর রাস্তায় কিছু দেন আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য জোর কইরা পকেটে টাকা নেছে কথা কন না কা না ডর দেখাইছে যে না দিলে ঠ্যাঙ্গের গোড়া ভাঙ্গেলাম ডরও দেখায় নাই
খালি বলছে আল্লাহর ঘর আপনি আল্লাহর বান্দা কিছু দেন মন চাই দেন না মন চাইলে ফাঁকে যান কিন্তু এই এক চান্দা আরেক চান্দা আছে রাস্তায় গাড়ি ঠেকায়া জোর কইরা পকেট থেকে টাকা নাই এই চান্দা দিয়া মানুষ অভিশাপ দেয় পকেট থেকে 10 টাকা জোর করে লয়ে যায় কয় টাকা আছে কয় না নাই কি আছে কয় স্যার কোন কিচ্ছু নাই দেখি কি আছে এটা কি এটা তো বিড়ি তো দে একটু টান দিয়ে দেই কথা কর না কা আহা এই হইতেছে বর্তমান আমাদের অবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুক সব কিছু বুঝেন দাড়িটা রেখে দেন সে পুলিশ অফিসার বলতে আছে আমি বলতেছি ভাই এত সুন্দর দাড়ি আমার গাড়িটা দ্রুত দিনই দেখলাম উঠাই দিয়েছে ফেরিতে ইউটিউবে বয়ান টয়ান দেখে খুব মহব্বত দাড়িটা রাখছেন কিসের জন্য কা দাড়ি রাখছি এটা আমি সরকারি দলে নাম লেখাই দিছি আমি গেলাম সরকারি দল মানে কা আরে আল্লাহ আপনি বুঝেন না পৃথিবীর ভিতরে সবচেয়ে সবচেয়ে বড় সরকার সরকারের উপরের সরকার কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ তাআলা তো ওই সরকারের খাতায় আমি নাম লেখাইছি আমি সরকারি লোক কথা বুঝেন নাই কেমনে সরকারি লোক হলো এই রকম আপনি যখন দাড়িটা নিয়ে কবরে যাবেন তখন ফেরেশতারা বলবে এটা হইছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের আল্লাহু আকবার বললেন না ওহো এটা তো ওমর ফারুকের দলের সর্বোপরি এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের এটার কিছু কষ্টেশ নেই এটা অল্প কিছু সাইজ কইরা ছাইড়ে দে আল্লাহু আকবার রাইখা দেন দাড়ি কামায়েন না আল্লাহ বরকত দিবে والتين والزيتون কোরআনের ভিতরে 114 সূরা আছে এর ভিতরে এই সূরাটা হলো 95 নম্বরের সূরা আমি এই সূরাটার অল্প কিছু আলোচনা আপনাদের সামনে করব একটু থাকবেন কষ্ট করে কোরআনের ভিতরে 114 সূরা আছে 114 সূরার ভিতরে দুইটা ভাগে ভাগ করা হয়েছে যেই সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে ওগুলোকে কি বলা হয় মক্কি আর যেগুলো মদিনায় নাজিল হয়েছে মাদানী এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে সূরা 3 95 নম্বর সূরা 8টি আয়াত রয়েছে আর কোরআন আল্লাহু আকবার এই যে হুজুর গো বেতন টাতন তো বেশি নাই বুঝেন নাই কথা কোটিয়া দিয়ে এক বাসায় ঢুকছি 65 লক্ষ টাকা দিয়ে বাড়ি বানাইছি আজকে উদ্বোধন করছি আমি বাথরুমও প্রথম আমি ব্যবহার করছি যে খাটটায় শুইছি খাটটার দাম 6 লাখ টাকা কি কি মনে করলেন আপনি আমার কইতেছে 6 লাখ টাকা দামের খাট বা এন্টার কোটিয়াদির ভিতরে তিনটা খাট তৈরি করা হইছে একটা মেয়র সাহেবের জন্য আর একটা আমার জন্য হুজুর এই খাটটায় প্রথম আপনারে হইছি আমি আমি কইছি মাশাআল্লাহ কামাই করবেন আপনি হুমু আমরা ঠিক না ভাই ঠিক আল্লাহর দয়া ভাইরা তো বেশি নাই কয় টাকা বেতন পায় কিন্তু চলাফেলা ডাটফাট দেখলে মনে হয় জমিদার ফেল ঠিক না ওরে সুবহানাল্লাহ জামার গজের দাম 600 টাকা অথচ যেই লোক 1 লাখ টাকা কামাই করে হে গুলিস্তানে গিয়া বাইক চালান 40 সেই 60 কেনে ঠিক না ভাই ঠিক গরীব দাম 3000 মাদ্রাসায় হাদিস পড়ায় কয় টাকা বেতন পায় দ্বীনের খেদমত করে অথচ আল্লাহু আকবার মৃত্যু পর্যন্ত জমিদের জমিদারি হালতে আল্লাহ পাক তাদেরকে রাখে কোরআনের লাইনে যে যত বুড়া হয় আল্লাহ পাক তার মর্যাদা তত বাড়ায় দেয় একেবারে সহজ সরল বাংলা ভাষা কোরআনের লাইনে যত মানুষ বুড়া হয় তত মর্যাদা বাড়ায় কে জুনায়েদ বাবু নগরী দামাত বারকাতুহুম তার জুতা ঠিক করার জন্য লাখ লাখ মানুষ দাঁড়ায় থাকে আল্লামা মুফতি ফয়জুল করিম সাহেব বিশেষ করে আল্লামা মামুনুল হক যার নাম শুনলে নাস্তিকদের পাতলা পায়খানা হয় এখন দেখি তারে সবাই ভালোবাসে বুঝতে পারছে আসলে মামুনুল হক সব চিল্লায় মুফতি ফয়জুল করিম সাহেব চিল্লায় ব্যক্তির স্বার্থে চিল্লায় না তার আল্লাহর দ্বীনের জন্য চিল্লায় লাগ্যে থাকবেন কপাল খুলবে দুশমনি করবেন এমন জায়গায় মরবেন কুত্তা কইবে না ইন্না লিল্লাহ ঠিক না ভাই ঠিক লাগ্যে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে কোরআন এমন একটা দামি জিনিস যেই জায়গায় লাগে সেই জায়গাটার দাম আল্লাহ বাড়ায় দেয়
এই চাদরটা একজনে গত কয়েক বছর আগে শ্রীমঙ্গল থেকে দিছে আদিয়া এটা দাম আর কয় টাকা হইবে এইটা যদি রাস্তায় পইরা থাকে মানুষ বাড়ি নিয়ে সাইকেলের চাকা মুছবে কথা কন্না কা মহিলারা পাইলে কি করবে পাইলার তলি মুছবে মাগনা জিনিস তো সবাই উল্টাপাল্টা ব্যবহার করে কিন্তু একটা কাপড় দ্বারা যখন আল্লাহর কোরআনের একটা গিলাব বানায় দেওয়া হয় আল্লাহর কোরআনের যখন একটা জামা বানায় দেওয়া হয় ও মুসলমান ওই জামাটা রাস্তায় পরে থাকলে মানুষ পায়ে লাগায় না বুকে লাগায় যেই লোকটা জীবনে নামাজ পড়ে না দাড়িও রাখে না টুপিও দেয় না ঠিকমতো রোজাও রাখে না ওর চোখের সামনেও যদি আল্লাহর কোরআনের একটা জামা পরে থাকে কোরআনের খাতিলে জামাটা উঠাইয়া বুকে লাগাবে আর চুমা খাবে এই কাটটার কোনো দাম নাই রাস্তায় পড়ে থাকলে মানুষ পাড়ায় পাড়ায় বাড়ি যাবে কেউ পায়ে লাগায় কেউ টি টেবিল হিসেবে ব্যবহার করে পাক অথবা নাপাক অবস্থায় এটার সাথে লাগালাগি করে কিন্তু কাটটা দিয়ে যদি আল্লাহর কোরআনের একটা রেহাল বানায় দেওয়া হয় ওই রেহালটা রাস্তায় পড়ে থাকলে মানুষ সম্মানের সহিত বুকে লাগায় চুমা খায় আল্লাহর কোরআন যেই জায়গায় লাগে সেই জায়গাটা দামি বানায় দেয় কে কিশোরগঞ্জে আসলে একজন মানুষের কথা সবচেয়ে বেশি মনে পড়ে শহীদি মসজিদে গিয়া দেখি লোকটার নাই যার জন্য কিশোরগঞ্জের মানুষ না গোটা দুনিয়ার মানুষ পাগল আনোয়ার শাহ রহমাতুল্লাহ আলাইহি তার মর্যাদার সম্মান এত কেন বাড়ল একটাই কারণ আল্লাহর কোরআন নবীর হাদিস সিনায় ঢুকছে আরশের মালিক তার মান মর্যাদা সম্মান বাড়ায় দিয়েছে উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে কসুয়ার জমিনে অত উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির তেমন কোন সম্পদ ছিল না এত সম্মান এত ইজ্জত এত মর্যাদা মানুষের মুখে মুখে তার আলোচনা কেন হয় একটাই কারণ তিনি আল্লাহর কোরআনটা সুন্দর করে পড়তে পারে এই কোরআন যদি এই এই জায়গার সাথে লাগার কারণে এত মর্যাদা বাড়ে এই কোরআন যদি আপনার সন্তানের সিনার ভিতরে জমা হয় ওই সন্তানের মর্যাদা আর সম্মান বাড়ায় দিবেন কে রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তাবদুবা টিবু আদবর আবেদিন তালাবারা সে খুশি ও চেহারা হাফেজ সাদর কোরআন খানি দিলারফ কোরআনের ভিতরে কয়টা সুরা কি কইবার পারেন না যদি বলা হয় বাংলাদেশে কোন খেলোয়াড় ছক্কা মারিয়া পুরা বল ঘুরায় দেয়া শুদ্ধ এইটা পোলা মানে ক্ষুদ্রস্ত করে দেবে যদি বলা হয় কোন নায়িকার ড্যান্সে সিনেমা হলের পর্দা কাফে বাচ্চা পোলা মানে কবে মোরাও পারি ঠিক না ভাই ঠিক আহা যদি বলা হয় কোরআন এটা অবতীর্ণ হয়েছে কোন নবীর উপরে অনেকেই পারবে না যদি বলা হয় কোথায় নাজিল হয়েছে কোন পাহাড়ে অনেকেই পারবে না ঠিক না ভাই ঠিক কোরআনের ভিতরে 114 সূরা কিছু সূরা আছে তাকাইলি সূরার নাম দেখা যায় মানে সূরাটার নাম হলো সূরায় তিন যখন আপনি সূরার দিকে তাকাইবেন তিন শব্দটাও দেখা যায় কথা কন্না কা যেমন সূরার নাম হলো সূরায় ফালাক যখনই আপনি সূরার দিকে তাকাবেন তখনই দেখবেন ফালাক শব্দটা আছে না নাই কুল আউযু বিরাব্বিল ফালাক আছে না নাই যখনই আপনি সূরায় তাকাসুর তাকাসুর একটা সূরা আছে না নাই যখনই আপনি এই সূরার দিকে তাকাবেন তখনই দেখবেন শব্দটা দেখা যায় আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আছে না নাই সূরার নাম সূরায় আসর যখনই আপনি এই সূরার দিকে তাকাবেন তখনই দেখবেন আসর শব্দ আছে না নাই ওয়ালা আস ইন্নাল ইনসানা লাফি খুসর মাইকটা খুব ভালো মাইক মাশাআল্লাহ কিশোর বলতে যত পচা মাইক চালায় কই এইছে এদিন যে কটিয়ে দিতে মাইক আনবা তবে এই মাইকটা ভালো মাইক সুন্দর মাইক হাদিয়া একটু বাড়াই দিও তোমরা মাইক কর্তৃপক্ষ গো কোন বক্তা যদি কয় মাইক ভালো সেই মাইক ধুমছে চলবে ইনশাআল্লাহ কারণ সাউন্ড সিস্টেম ভালো সুন্দর ফিটিং করছে এইরকম যদি তিন ঘন্টাও চললে গলা ভাঙবে না ইনশাআল্লাহ আর কটকটি বেচার মাইক আনে
প্যান্ডেল সাজায় অনেক টাকা পয়সা খরচ করি এমন মাইকানে যে চালায় হেও বুঝে না কর্তৃপক্ষ কিছু বুঝে না মানে পারে না মসজিদের মাইক খুললেন না চালাইতে বুঝি না কেমনে চালাল লাগে মাইক এই মাইকটা ভালো ভাই কষ্ট হইতেছে না সূরা আসর তাকাইলি সূরার দিকে সূরাটার শব্দ দেখা যায় কি যায় না সূরা কদর তাকাইলি দেখবেন কদর শব্দ আছে না নাই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর আছে না নাই সূরার নাম সূরা ইউসুফ তাকাইলি দেখবেন ইউসুফ নবীর শান নাম সামনে ভাসতেছে إذ قال يوسف لأبيه يا أبتي إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين যখনই সূরার দিকে তাকাবেন তখনই দেখবেন ইউসুফ শব্দটা সামনে চলে আসছে এরকম একটি সূরা এই সূরাটার ভিতরে 159টি হরফ রয়েছে 8টি আয়াত রয়েছে এই সূরার ভিতরে আল্লাহ পাক 4টা কসম করে বলেন ওয়াত্তিন তিন ফলের কসম তিন একটা ফলের নাম এটার শপথ করেছেন কে লম্বা আলোচনার সময় নাই এই সূরার উপরে আলোচনা করলে 2 3 4 5 ঘন্টা এমন কি 5 7 দিনও লাগতে পারে সংক্ষেপে নির্জাস কিছু কথা শুনে নেন আল্লাহ যদি কসম না করে আল্লাহর কোন কথা মিথ্যা হতে পারে মা বাবা সন্তানকে নিয়ে অনেক সময় গর্ব করে সন্তান যখন লেখাপড়া না করে দুষ্টামি করে তখন মা বাবা বলে খোদার কসম তোমার জন্য সামনে বিপদ কেন খোদার কসম করলো বলল মা এটা গুরুত্ব বুঝাবার জন্য বলেছে এই সময়টা যদি হেলায় খেলায় নষ্ট করো ভবিষ্যৎ जिंदगी তোমার অন্ধকার হয়ে যাবে গুরুত্ব বুঝাবার জন্য মানুষ কসম করে মানুষ কসম করে আল্লাহর নামে আল্লাহ পাক কসম করে মাখলুকের নামে আল্লাহু আকবার মানুষ শপথ করে কার নামে কোন পীরের নামে শপথ করা জায়েজ বিলকুল হারাম এমন কি অনেক সময় মা বাবা সন্তানের মাথায় হাত দিয়া কিরা করে আছে না নাই বাপ মাথায় হাত দিয়া কয় আমি কোন মাইয়ের কথা কই না তোর পোলার মাথায় হাত দিয়া কইতে আছি আছে না নাই আমরা হোমতে আছি এগুলা চলতে আছে এরকম মাথায় হাত দিয়া কিরা কাটা হয় কসম কাটা হয় এগুলা মিথ্যা এগুলা জায়েজ নাই শপথ যদি করতে হয় একজনের নামে করতে হবে যিনি হবেন সমস্ত জগতের মালিক তিনি হলেন কে আল্লাহ পাক শপথ করে বলেন ওয়াত্তিন তিন ফলের কসম ওয়াজ্জাইতুন জাইতুন ফলের কসম অথবা জাইতুন গাছের কসম ওয়াতুরিসিনিন ওয়াহাযাল বালাদিল আমিন তুর পাহাড়ের কসম তুর পাহাড় কেমন পাহাড় ওরে সুবহানাল্লাহ ওই পাহাড়ে আল্লাহর নবী মুসা দাঁড়ায়া কথা বলতেন কার সাথে আল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা আল্লাহর নবী মুসা কথা বলতেন আল্লাহর সাথে ওই তুর পাহাড়ের অনেক দাম অনেক মর্যাদা যখন মুসা নবী আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গেল মুসা নবী কয় আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন শুনতে বড় মজা লাগে আমার মনটা চায় আপনাকে একটু দেখার জন্য আপনি একটু আমার সাথে সরাসরি সাক্ষাৎ দেন আল্লাহ তাআলা বলেন লাং তারানি তোমার চোখ দিয়ে আমাকে তুমি দেখতে পারবা না বলেন পৃথিবীর মানুষ একটা সাধারণ বড় লাইটের দিকে তাকায় বেশিক্ষণ থাকতে পারে কথা বলেন বড় বড় বাস বড় বড় ট্রাক এগুলা যখন হেডলাইট চোখের দিকে মারে মানুষ কিছুই দেখতে পায় না আল্লাহ তাআলার নূর তার আলো সহ্য করার মতো চোখ পৃথিবীতে আছে নাকি মুসা নবী যখন পাহাড়ে উঠবে আল্লাহ তাআলা বলেন ইয়া মুসা ইন্নি আনা রাব্বুকা ফখলানা আলাইক জুতা খুলে পাহাড়ে আসো কি খুলে জুতা খুলে পাহাড়ে আসো
আল্লাহ তার প্রথম পরিচয় দিয়েছে ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা না আলাইক আমি তোমার রব বলতে আসি জুতা খুলে পাহাড়ে উঠো আল্লাহু আকবার এখান থেকে আল্লাহ পাক শিষ্টাচার শিক্ষা দেয় কি শিক্ষা দিল শিক্ষা দিল যখন তুমি কোনো মানুষের সাথে কথা বলবা তখন তোমার পরিচয় আগে দাও টেলিফোন করছে হুজুর আসসালামু আলাইকুম আমারে সেন্সে আপনি কে দা ভাই কারে আল্লাহ মরেছেন নাই মুই দিও মুকে ও মুকে কে দা কারে আল্লাহ মুই মুই কে দা কামি তোমার নাম নাই তুমি পরিচয় দাও আমি ওমুকে ঠিক না বেটি যখন কোন বাড়ির সামনে দাঁড়াবেন কারো সাথে সাক্ষাতের জন্য আগে কি কথা কন না কা আগে সালাম আসসালামু আলাইকুম আগে বলেন আর এখন পারে না নেতা সাহেব পরে নেতা নেতার পিছনে দেখি নামাজি ওয়ালারাও ফাল পারে ওরে নেতা বোমবাস্টিং মার্কা নেতা মাইক লয়ে খাড়ায়া কয় আসসালামু আলাইকুম কথা কন না কা ওরে নেতা এরপরে কয় বেসমিল্লাহির রহমানির রহিম এটা কি কইলে তুমি আসসালামু আলাইকুম মানে কি তোমার মাথায় ঠাড়া করুক আমি একদিন কইয়েই ফলাইছি যে স্যার আপনি যে কইলেন আসসালামু আলাইকুম এর অর্থ জানেন কা কি অর্থ হুজুর শান্তি না আমি আরে খোদা কম কি এই যে কইছেন আসসালামু আলাইকুম পাবলিক যদি জানে আপনার ধাক্কায় নামাই দেন স্টেজ দিয়ে ক কম কি হ্যাঁ আসসালামু আলাইকুম অর্থ হইছে যারা বইয়া রইছে প্রত্যেকের মাথা ঠাড়া করুক কথা বুঝেন নাই আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম দেবেন ইনশাআল্লাহ সালাম শুদ্ধ করে আল্লাহ পাক চারটা কসম করে বলেন পবিত্র মক্কা নগরীর কসম চারটা কসম করে বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ পাক দুনিয়ার ভিতরে অবয়ব উত্তম সুন্দর করে সৃষ্টি করেছেন গরু ছাগলকে কথা কন না কা কাদেরকে মানুষ অনেক সুন্দর মানুষের মতো এত সুন্দর কেউ নাই কে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়িবাত ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা দেখো জাকুর আলমে আয় মোহতারম মুস্তফা কি উম্মতি খৈরুল উমাম সবচেয়ে উত্তম করে উত্তম জাতি হিসেবে আদম সন্তানকে সৃষ্টি করেছেন কে মানুষ অনেক সুন্দর এই মানুষ যখন নামাজ পড়ে না তখন কুত্তা শুয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যায় আল্লাহ কয় কাল আনআম বালহুম আদল চতুষ্পদ শুয়ার কুত্তা শুয়ারের চেয়েও নিচে নেমে যায় ও মানুষ তোমার পাশে আরেকজন মানুষ তোমার মতো পা নাই রাস্তায় ভিক্ষা করে তোমার হাত আছে আরেকজন আছে হাত নাই তোমার কথা বলার মতো শক্তি আছে বাক স্বাধীনতা আছে আরেকজনের নাই আল্লাহ কয় মানুষ তোরে আমি অনেক সুন্দর করে দুনিয়াতে বানাইছি এই যে দুইটা হাত দুই হাত কয়টা আঙ্গুল জোরে বলেন মাঝে মাঝে চিন্তা করি ওরে সুবহানাল্লাহ আমার মতো মাহমুদুল হাসানকে আল্লাহ পাক বাস স্ট্যান্ডের মোড়ে ভিক্ষার পট সামনে দিয়া বসায় রাখছে গিয়া সালাম দিলাম ভাই অবস্থা কেন হাত আছে কিন্তু হাত উঠাইতে পারে না পরে শুনতে পারলাম প্যারালাইজ হয়ে গেছে অবাক হয়ে গেলাম প্যারালাইজ হইল কারণটা কি হাত লড়াইতে পারে না পরে ডাক্তারে কয় যেই আল্লাহ হাতের শক্তি দিয়েছিল সেই আল্লাহ হাতের শক্তি ভিতর থেকে নিয়ে গেছে ও যুবক পা দিয়েছে আমার আল্লাহ হাত দিয়েছে আমার আল্লাহ জিব্বা লড়ায় লড়ায় ঘন্টার পর ঘন্টা কথা বলি কে দিয়েছে আল্লাহ পাক দিয়েছে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন মানুষ যদি হাত নিয়ে গবেষণা করে মানুষের মাথা তো আল্লাহর কুদরতি কদমে পড়ে যাওয়ার কথা এই যে দুইটা হাত মুট করলে শক্ত হয় ঠিক না বেঠি এটা ছাইরা দিলে নরম হয়ে যায় কারো সামনে দাঁড়ায় যদি আপনি জিব্বা লড়ায় বলেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আবার যদি হাসি মুখে হাতটা বাড়ায় দেন আপনার দুশ্মন হইলেও দেখবেন অর্ধেক রাগ ঠান্ডা হয়ে গেছে কি ঠিক না স্ত্রীর সামনে দাঁড়ায় কষ্ট হইতেছে মনে হয় না স্ত্রীর সামনে দাঁড়ায় যদি আপনি সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া স্ত্রী কাইফা হাল ও বিবি আমার কেমন আছো
আপনি কোনোদিন সালাম দেন না ঘরে যাওয়ার পরেই কইতো এ কুদ্দুসের মা বাদ দে আছে না নাই এইরকম যে বেসকি মেয়েরা ধমক দিয়ে মহিলাগুলা কথা কয় না রাতে এমনি খেফাতায় তখন কা আইছে মাল্লড়ায় আইছে ভাই ঠিক না ব্যাটি মিসকি হেসে দিয়ে ঠান্ডা মাথায় গিয়া ঘরে সালাম দিবেন আসসালামু আলাইকুম ও বিবি আমার কেমন আছো সালাম যদি দেন দেখবেন সারা দিনের ক্লান্ত অর্ধেক দুর্বল অথবা অর্ধেক তার ঠান্ডা হয়ে যাবে এরপরে যদি আপনি বলেন বিবি একটু মুসাফা করুম মুসাফা করে পা দিয়ে না হাত দিয়ে কথা কোন লাগা হাত দিয়ে মুসাফা করে বউয়ের সামনে দাঁড়ায় যদি বলেন একটু হাতটা বাড়াও মুসাফা করি তখন সাইয়া থাকবে ও কয়টা কি এরপরও হাত বাড়াইতে যাবে না একটু মিষ্টি মিষ্টি হাসবে এত সুন্দর করে হাসিটা মারতে চাইবে যেই হাসি বিয়ের পরে জীবনে দেখেন নাই ঠিক না ভাই ঠিক এরপরেও দেখবেন হাত বাড়াইতে চায় না আপনি জোর কইরে হাত টানা শুরু করবেন হাতটা বাড়াও একটু মুসাফা করি তাই না যদি হাতটা বাড়ায় মুসাফা কইরা জাকি মারেন কি যে খুশি দইব কইবে যে টঙ্গে দিশা পাও না ঠিক না ভাই ঠিক মুরব্বির কাছে যা করে আজকে তোমার শাশুড়ি গড়াই হলাম ইনশাআল্লাহ হ্যাঁ গড়াই হলাইবেন কে কইছে গড়াইবেন অবশ্যই গড়াইবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন এটাই ইসলাম এটাই সুন্নাহ এটাই হলো মানুষের সুখ শান্তির ভিতরে আলাদা একটা ভ্রাতৃত্ব বন্ধন ঠিক না ব্যাটি আর যদি মুসাফার ভিতরে 50টা ঢুকাই দিবার পারেন 50 টাকা ঢুকায় যদি কানে কানে কইবার পারেন যে কালকে সকালবেলাটা লিপস্টিক কিননা ঠোঁটে ঘষপা উরি সুবহানাল্লাহ এইয়া দেওয়ার পরে যদি আপনি বলেন যে সারা রাত রুডি বানা আর আশের গোস্ত পাকা বিশ্বাস করেন একটু ক্লান্ত হবে না ঠিক না হুজুর ভাইরা আমার আল্লাহ তাআলা মানুষকে হাত দিয়েছে পা দিয়েছে টোটাল দেহের ভিতরে মানুষের 12টা ছিদ্র আছে কয়টা 12টা ছিদ্র একটা 12 কি ভেবেছো 12টা ছিদ্র আমার আব্বায় দেয় নাই আমার মা দেয় নাই দল দেয় নাই নেতা নেত্রী দেয় নাই পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত 12টা ছিদ্র দিয়েছেন কে প্রত্যেকটা ছিদ্র মানুষের জন্য উপকার এর ভিতরে অন্যতম দুইটা ছিদ্র হলো নাকের কথা কন নাকা নাকের ছিদ্র দুটোটা কি এক না আলাদা আলাদা এটাও বুঝেন না এক না আলাদা আলাদা মাঝে মাঝে একটা ক্লিয়ার হয় জ্যাম লাগে এই দেয় কথা কন না কা ওরে সর্দির সাপ সুবহানাল্লাহ সর্দির দিকে চাইয়া বাবারে বাবা কই যে আমার জ্বলতে আছে মানে নাক টানতে পারতে আছে না প্রচন্ড সর্দির সাপ আল্লাহ কয় গোলাপ আমি তোরে বড় সুন্দর করে বানাইছি আল্লাহ এক দিকে টানতে কষ্ট হয় আরেক দিক দিয়ে ক্লিয়ার থাকে বলেন ক্লিয়ার রাখেন কে আবার মাঝে মাঝে দুইটা জ্যাম লাগিয়ে যায় টানতে তো কষ্ট হয় বাসায় গিয়ে দেখি আবার ছোট্ট মেয়ে ঠান্ডার কারণে ছটফট করে মুখ দিয়া শ্বাস টানতে আছে তখন চোখের পানি আর রাখতে পারি না তখন ভাবি আল্লাহ যদি এই বাচ্চাটার নাক টানার মতো শক্তি না দিতেন তাহলে তোর মুখ বন্ধ হয়ে যাইত এখন নাক দিয়া শ্বাস টানতে পারে না দেখতেছি মুখ দিয়া শ্বাস টানতেছে এই মুখটা তোর মা দেয় নাই এই মুখটা তো আমি বাবাও দেই নাই এই মুখটা দিয়েছেন একজন নিপুণ কারিগর তিনি হলেন কে নাক দিয়া শ্বাস টানতে কষ্ট হয় মুখ দিয়া শ্বাস টানেন আল্লাহ কয় গোলাম তোর নাক দিয়া শ্বাস টানতে কষ্ট হয় মুখ দিয়া শ্বাস টানো আছে না নাই নাকের দুইটা ছিদ্র মুখের একটা ছিদ্র তিনটা হলো দুই কানের কয়টা দুই কানের দুইটা পাঁচটা দুই স্তম্ভের দুইটা কয়টা হলো সাতটা চোখের দুইটা কয়টা হলো নয়টা পায়খানার একটা প্রস্রাবের একটা কয়টা হলো আরো একটা আছে নাভির ছিদ্র এর বাইরে আর কোন ছিদ্র নাই এই 12টা ছিদ্র দিয়া দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে চালাইতেছেন কে অতএব মানুষ অনেক সুন্দর পৃথিবীর সব প্রাণী মুখ দিয়া খায় ডাইরেক্ট মুখে খাবার লাগায় একমাত্র অনেক প্রাণী আছে পা দিয়া উঠায় মুখ দিয়া খায় ঠিক না ব্যাটি
একমাত্র শুধুমাত্র মানুষ হাত দিয়া খাবার উঠায় মুখ দিয়া খায় আল্লাহ কয় গোলাম তোর মাথাটা খাবারের কাছে নত করতে হবে না তোর মাথাটা মাজারে গিয়ে ঠেকাবি না দরগায় গিয়ে ঠেকাবি না তোর মাথাটা যদি ঠেকাইতে হয় একজনের কাছে ঠেকাও তিনি হলেন কে গর্ব সূরা আদমি ইনসাবু দে আহমদ আবু জাহল হামনে কিসাবু দে উত্তম করে সৃষ্টি করেছেন কে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম উত্তম করে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে অতএব হে মানুষ আজকে থেকে তওবা করে নাও তোমারে আল্লাহ সুন্দর করে বানাইছে কদর করো দুই হাত মাটিতে বিছায়া দাও কপালটা মাওলার কুদরতি কদমে ঝুঁকায়া দাও সময় পাইলে আল্লাহর কাছে দুইটা হাত তুলে তওবা করো আর বলো আল্লাহ এই এলাকার ভিতরে আমার মতো পাপী কেউ নাই আমার গুনাহের কথায় যদি আমার আব্বায় জানতো বাবা বলে পরিচয় দিত না আমার মায়ে যদি জানতো আমার মতো এত বড় পাপী সমাজে আছে মাও পরিচয় দিত না স্ত্রী যদি জানতো তুমি এত খারাপ তোমার বিবিও তোমার সংসার করত না ঠিক না বাটি অতএব তোমার গোপন গুনাহগুলা রহমতের চাদর দিয়া ঢেকে রেখেছেন কে যেই মাওলায় ঢাইকা রাখছে গভীর রাত রাত্র 1:30টা বাজে তওবা করে নাও দোয়ার সময় দুফোঁটা চোখের পানি ছেড়ে দাও আর ভাবতে থাকো না জানি সকাল হওয়ার আগে আমারে কবরে যাওয়া লাগতে পারে এমন কোন দিন নাই যেই দিন মানুষ মরে না এমন কোন দিন নাই যেই দিন মানুষের জানাজা হয় না এমন কোন নামাজ নাই যেই নামাজের পরে জানাজার নামাজ হয় না মক্কায় গেলাম সেখানেও দেখলাম জানাজা মদিনায় গেলাম সেখানেও দেখলাম জানাজা এরপর ইন্ডিয়ায় গেলাম নামাজের পরেই শুনি জানাজা 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 কি গরু ছাগলের না মানুষের ও যুবক এমন কোন দিন নাই যেই দিন মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে না অতএব না জানি যে কোনো সময় তোমার মরণের ঘন্টায় বাড়ি পড়তে পারে তওবা করে নাও গভীর রাত রহমতের মালিক আরশের দরওয়াজাগুলি খুলে দিয়েছে দুনিয়ার পুলিশ আসামিদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আল্লাহ পাক দুনিয়ার গুনাহগার আসামিদেরকে খুঁজে ক্ষমা করার জন্য দুনিয়ার আইন মানুষকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে ও যুবক আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ লা তাকুনাতু মির রহমাতিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর রহমত থেকে ঘাবড়াইও না দূরে চলে যেও না আল্লাহর রহমতের দিকে হাতটা বাড়ায়া দাও আল্লাহর নবী বলেন কোন মানুষ যখন গুনাহের কারণে আল্লাহর কাছে কান্দে কোন ইবাদতের ভিতরে ঢং করা জায়েজ নাই নামাজে ঢং করা জায়েজ কথা বলেন নামাজে ঢং করা জায়েজ নাই অভিনয় করা জায়েজ নাই রে বাবা রোজায় অভিনয় করা জায়েজ নাই হজে অভিনয় করলে কবুল হবে না তবে হ্যাঁ দোয়ার সময় অভিনয় করা জায়েজ